1915 সালে বেইজিং হাইওয়ের উপর হওয়া ট্রাফিক জ্যাম পুরো 50 হাইওয়ের গাড়ির লেনকে একদম আটকে দিয়েছিল। 1980 সালে অটোরুট হাইওয়ের জ্যাম এতটাই ভয়ঙ্কর ছিল যে তাতে প্রায় 175 কিলোমিটার রাস্তা জুড়ে গাড়ি আটকে ছিল, আর সেই ট্রাফিক জ্যাম মুক্ত হতে সময় লেগে গিয়েছিল বেশ কয়েক সপ্তাহ। একইভাবে ব্রাজিল, আমেরিকা, জার্মানির মতো বড় বড় দেশগুলো এই একই ভয়ানক ট্রাফিক জ্যামের শিকার হয়েছে। এমনকি এসব দেশে 12 দিন পর্যন্ত গাড়ি আটকে থাকার রেকর্ড রয়েছে। তবে আজকের ভিডিওতে আমরা যে ট্রাফিক জ্যামের কথা বলবো তা শুনে আপনি হতবাক হয়ে যাবেন, কারণ এই জ্যাম কয়েকদিন, সপ্তাহ বা মাসব্যাপী নয়, বরং লাগাতার 8 বছর পর্যন্ত স্থায়ী ছিল। ইতিহাস খ্যাত এই ট্রাফিক জ্যামটি ছিল সুয়েজ ক্যানেলের, যেখানে থাকা হাজার হাজার শিপ আর তাদের জাহাজ ক্রুরা খুব বাজেভাবে 8 বছর ধরে আটকে ছিল। রাস্তা কিংবা হাইওয়েতে ট্রাফিক জ্যামের জট ছাড়ানোর জন্য খুব বেশি হলে কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে, কিন্তু সুয়েজ ক্যানেলে আটকে থাকা এই জ্যাম খোলা মোটেও সহজ কাজ ছিল না। এবার তাহলে চলুন ইতিহাসের সবচেয়ে ভয়ানক সেই ট্রাফিক জ্যামের ইন্টারেস্টিং গল্পটা জানা যাক। এই কথা তো আমরা কম বেশি সবাই জানি যে সুয়েজ ক্যানেলকে শিপিং এবং ট্রেডিং এর প্রবেশদ্বার বলা হয়। 1969 সালে যখন সুয়েজ ক্যানেল ছিল না, তখন এশিয়া থেকে ইউরোপে একটা জাহাজকে যেতে পুরো আফ্রিকা ঘুরে যেতে হতো, কিন্তু সুয়েজ ক্যানেল শিপিং ইন্ডাস্ট্রির এই মাসব্যাপী যাত্রা কয়েক দিনে পরিণত করে ফেলে। এই পথ ব্যবহার করে প্রতিটি জাহাজ প্রায় 10,000 কিলোমিটার সমান রাস্তা বাঁচিয়ে নিত। অন্যদিকে আফ্রিকান পানিপথে যাত্রার সময় জলদস্যুদের আক্রমণেরও শিকার হতে হতো। এদের মধ্যে সোমালিয়ান পাইরেটস এবং ওয়েস্ট আফ্রিকান পাইরেটস ছিল খুবই কুখ্যাত। এই সকল জলদস্যুরা জাহাজগুলোকে আটকে কোটি কোটি টাকা লুটপাট করে নিত, আর জাহাজগুলোকে জিম্মি করে রেখে তারপর ওদেরকে হোস্টেজ বানিয়ে রেখে দিত। তাই বলা যায় সুয়েজ ক্যানেলের এই জাহাজগুলোকে শুধুমাত্র লম্বা পথযাত্রা থেকে রক্ষা করেনি, বরং এই জলদস্যুদের হাত থেকেও রক্ষা করেছে। চলুন এবার আসল গল্পে ফেরত আসা যাক। সময়টা ছিল 1967 সালের 5ই জুন। সেদিন সুয়েজ ক্যানেলের মেডিটেরিয়ান সাইট থেকে 15টি কার্গো শিপ সুয়েজ ক্যানেলে প্রবেশ করে। সাধারণত এই রাস্তা দিয়ে যে কোনো জাহাজ পার হতে 12 ঘন্টা পর্যন্ত সময় লাগত, কিন্তু সেদিন তাদের এই ক্যানেল পার হতে কয়েক বছর পর্যন্ত লেগে যাবে এ ব্যাপারে তাদের বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। এটা ছিল সেই সময় যখন মিশর এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই ম্যাপের লাইনগুলোর দিকে একটু নজর দিন। ইসরায়েলের এই বর্ডার লাইন থেকে সুয়েজ ক্যানেলের দূরত্ব ছিল প্রায় 200 কিলোমিটার। মাঝামাঝি এই জায়গাটিকে সাইন অ্যান্ড পেনিনসুলা বলা হয়। ইসরায়েল থেকে সুয়েজ ক্যানেলের এতটা দূরত্ব থাকায় সুয়েজ ক্যানেলের থাকা জাহাজগুলোর যুদ্ধের ব্যাপারে কোনো দুশ্চিন্তা ছিল না, কিন্তু সেদিন দুশ্চিন্তা নিজে থেকেই তাদের ভাগ্যে চলে এসেছিল। ইসরায়েল সেনারা হঠাৎ করে মিশরের উপর আচমকে হামলা করে বসে। ঘন্টায় ঘন্টায় সুয়েজ ক্যানেলের উপর দিয়ে অসংখ্য রকেট উড়ে যাচ্ছিল। অবস্থা এতটাই খারাপের দিকে চলে যায় যে মিশর সরকার সুয়েজ ক্যানেলের দুই দিক থেকে বন্ধ করে দেয়। প্রায় 6 দিন ধরে লাগাতার যুদ্ধ চলতে থাকে, আর ইসরায়েল সরকার সাইন অ্যান্ড পেনিনসুলাও নিজেদের কবলে নিয়ে নেয়। এখন ইসরায়েল আর মিশরের মাঝখানে কেবল সুয়েজ ক্যানেলের বর্ডারটি অবশিষ্ট ছিল। ইসরায়েল যেন খুব সহজেই মিশরের উপর আক্রমণ না করতে পারে, তাই মিশর সরকার সুয়েজ ক্যানেল বন্ধ করে দেওয়ার পাশাপাশি ক্যানেলের বিভিন্ন জায়গায় মাইন পেতে রাখে। আর এটা করার একমাত্র কারণ ছিল যে সুয়েজ ক্যানেল যেন ইসরায়েল বা অন্য কেউ ব্যবহার করতে না পারে। এ কারণে ক্যানেলের মাঝে 15টি কার্গো শিপ আটকা পড়ে যায়। তাদের পশ্চিমে ছিল মিশরিয়ান আর্মি এবং পূর্বে ছিল ইসরায়েল সেনাদল। না তারা মেডিটেরিয়ান সিতে ফেরত যেতে পারছিল, আর না তারা রেড সিতে। সেই সময় এখানে আটকে বসে থাকা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না। এই 15টি কার্গো শিপ ছাড়া আরও অনেক জাহাজই সেই সময় সুয়েজ ক্যানেলে আটকা পড়ে গিয়েছিল। সবাই এই আশায় ছিল যে পরিস্থিতি হয়তো কিছুটা ঠিক হয়ে আসবে, কিন্তু এই পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও খারাপের দিকে যেতে থাকে। সপ্তাহ, দিন ও মাস পার হতে থাকে, কিন্তু এই ভয়ানক যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না, আর এর ফলাফল ভোগ করতে হচ্ছিল পুরো পৃথিবীকে। আগের মতো জাহাজের যাত্রাপথ বেড়ে যায়, আর সেই সাথে বেড়ে যায় পরিবহন খরচও। এই যুদ্ধের ভয়াবহতায় সারা পৃথিবীর মানুষ যখন অতিষ্ঠ, তখনও এই 15টি জাহাজের ক্রু মেম্বাররা তাদের বন্দী জীবন পার করছিল। এদের মধ্যে ছিল ব্রিটিশ, জার্মান, সুইডিশ, পোলিশ, ফ্রান্স, বুলগেরিয়ান এবং আমেরিকান জাহাজ। কয়েক মাস যাবার পরে তারা বুঝতে পারল এই যুদ্ধ এত সহজে থামার নয়।
তখন জাহাজ কোম্পানিগুলো জাহাজগুলোকে মেইনটেনেন্স করার জন্য 10 জন ক্রু মেম্বার রেখে বাকিদেরকে ফিরিয়ে নিয়ে আসে এবং প্রতি মাসে পালা করে সেই 10 জন ক্রু মেম্বার বদল করে নতুন ক্রু মেম্বার পাঠানো হয় শুধুমাত্র এই আশায় যে হয়তো কোনো একদিন তাদের আটকে থাকা জাহাজগুলো ফিরিয়ে আনতে তারা সক্ষম হবে এতটা সময় একসাথে আটকে থাকার পরে এই 15টি জাহাজের ক্রুদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় তারা তাদের অবসর দূর করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালু করে যেমন জার্মান শিপে ছোট একটি চার্চ খোলা হয় যেখানে প্রতি রবিবার খ্রিস্টানরা একসাথে উপাসনা করত বুলগেরিয়ান শিপে প্রতি রাতে মুভি নাইটের আয়োজন করা হয় সুইডেন শিপে পুল পার্টি এবং ব্রিটিশ শিপে আয়োজন করা হতো ফুটবল ম্যাচের এমনকি তারা এখানে বিটার লেকের মাঝামাঝি অলিম্পিক গেমসও আয়োজন করেছিল যাকে বিটার লেক অলিম্পিক 1968ও বলা হয়ে থাকে বছরের পর বছর কেটে যেতে থাকে তবু এই জাহাজগুলো একই জায়গায় অনর হয়ে দাঁড়িয়েছিল একই জায়গায় এত সময় ধরে আটকে থাকার কারণে জাহাজের উপরে ধুলোবালি আর মরিচার প্রলেপ পড়ে যায় যেহেতু এগুলো নিউট্রাল জাহাজ ছিল তাই ইসরায়েল বা মিশর কারোই অনুমতি ছিল না সেগুলোকে খাবার সরবরাহ করা 1973 সালে 6 বছর পর সাইনাইন পেনিনসুলাকে নিজেদের করে নিতে মিশর আবারও যুদ্ধ শুরু করে এবার তারা তাদের সমস্ত শক্তি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যদিও তারা প্রতিরোধ গড়ে তুলেছিল দুই পক্ষের মধ্যে কয়েক মাস যাবৎ এই যুদ্ধ চলমান থাকে এর মধ্যে ভুলবশত ইসরায়েলের একটা রকেট আটকে থাকা ইউএসএর একটা জাহাজে এসে আঘাত করে সাথে সাথে জাহাজটিতে আগুন লেগে সেটা ডুবে যায় পরবর্তীতে 24 অক্টোবর 1973 সালে মিশর আর ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি হয় যুদ্ধ বন্ধ হয় আর মিশর ও ইসরায়েল তাদের সৈন্য ধীরে ধীরে প্রত্যাহার করে নিতে থাকে তবে যুদ্ধ শেষ হলেও আটকে থাকা জাহাজগুলোর অপেক্ষা যেন আর শেষ হয় না দীর্ঘ এই 6 বছর ধরে চলা যুদ্ধে সুয়েজ ক্যানেলের অনেকাংশই ধ্বংসাবশেষে জমা হয়ে গিয়েছিল তার উপর যুদ্ধ চলাকালীন সময় মিশর সেখানে অনেক মাইন পেতেও রেখেছিল তাই জাহাজগুলো তখনও সেখান থেকে বের হতে পারছিল না এসব কিছু পরিষ্কার করতে করতে আরও 2 বছর লেগে যায় অবশেষে 5ই জুন 1975 সালে দীর্ঘতম এই ট্রাফিক জ্যাম 8 বছর পরে শেষ হয় আর 14টি জাহাজ সুয়েজ ক্যানেল থেকে তাদের গন্তব্যের দিকে রওনা দেয় নিজ নিজ গন্তব্যে এসে পৌঁছালে এক প্রকার ধুমধাম করে তাদেরকে বরণ করে নেওয়া হয় এদিকে মিশর আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক উন্নতি হতে থাকে ইসরায়েল মিশরকে সাইনাইন পেনিনসুলা দিয়ে দেয় আর মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় আর এভাবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময়ের ট্রাফিক জ্যামের পরিসমাপ্তি ঘটে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং